তো আমরা সকাল সকাল হচ্ছে বিচে এসে প্রথমে যেটা দেখতে পেলাম ভোরবেলা এসে যেটা হলো মাছ ধরা, সবাই ভিড় করে গেছে। দেখো মাছ ধরা ওখানে সবাই ভিড় করেছে। আমি এখন দেখবো যে সমুদ্রে কি কি মাছ ধরে নিয়ে এসছে। ঠিক আছে, তো এখানে দাদারা মাছ ধরে নিয়ে আসে, আর মাছগুলোকে খোলার জন্য জালগুলো আগে খোলে প্রথমে। আর দেখতেই পাচ্ছি কোনায় কতগুলো মাছ। আর দাদা এখানে বলে যে মাছগুলো বিক্রি হবে, মানে এখানে পিস হিসাবে বিক্রি হয়, মানে এক এক পিস করে তোমরা কিনতে পারবে। আর প্রথমে একটা টুনা মাছ বের করে, আর তারপরে যে মাছগুলো আমি নাম তো জানি না, বাট সেগুলোকেও বের করে। আর সবাই এখানে কেনার জন্য ভিড় হয়ে যায়, মানে যারা এখানে ঘুরতে আসে তারাই এই মাছগুলোই কিন্তু বেশিরভাগ কেনে। তুই কি দাঁত ওই দেখাবো নিয়ে আয় দেখি। আরে সে কি রাক্ষসের মতো দাঁত, এটা কি ফিস বলে বলতো? আমি জানি না, ওরা জানে না। ওটাকে বলে, আরে বলে না বক মাছ না কি মাছ। হ্যালো এভরিওয়ান, আই মাঞ্চু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকের ব্লগটা শুরু হচ্ছে পুরী থেকে। ঠিক আছে, তো সামনের ভিউটা দেখো খালি, ও মা গো, একদম আলাদা একটা ভিউ। ঠিক আছে, আর আজকে যোগা দিবস হিসাবে ওখানে হচ্ছে রামদেব বাবার কিছু একটা হচ্ছে, এই যে আমরা যেখানে আছি যে রিসর্টে। তো আমরা এখন যাব হচ্ছে এই সাইডেই, পুরীর সাইডে। আর পুরীর সাইডে গিয়ে আমি দেখাবো তোমাদের কিছু কিছু জিনিস যেটা তোমরা অনেকেই জানো না। তো আর যারা জানো তাদের জন্য তো নতুন কিছু না, আর যারা না জানো তাদের কাছে নতুন কিছু। তো বিচ সাইডে গিয়ে এমন এমন জিনিস দেখাবো তোমাদের। তো পুরো ব্লগটা দেখো আর এনজয় করো, আর পারলে ব্লগটা শেয়ার করো, আর আমার যে চ্যানেল থেকে দেখছো ব্লগটা সাবস্ক্রাইব করো। তো গাইস আমরা সবাই এখন বেরোলাম, এখন আমরা পুরীর সমুদ্র থেকে যাচ্ছি না, সকালে খেতে যাচ্ছি। গাইস আমরা মরুভূমিতে আসিনি, তো এখানে উট পাওয়া গেছে, ও মা গো সেই ব্যাপার। হ্যালো, উট আমি প্রথম দেখলাম, মানে বিচ সাইডে উট দেখি না সচরাচর, মানে হঠাৎ করে উট দেখলাম, অবাক হয়ে গেলাম। তো আমরা এখন মেন যে পুরীর বিচ সেই বিচে আসলাম। দেখো খালি ভাই রে ভাই কি ঢেউ, আর আর এই সাইডে হচ্ছে সব হোটেলগুলো। তো আমরা এখান থেকে হাঁটছি, এখন বিচের ওই সাইডে যাবো, আমরা জলে নামবো না, আমরা কিছু খেতে এসেছি সকালবেলা, প্রচণ্ড খিদে পাচ্ছে আমাদের। তো আমরা বাঙালি খাবারের দোকান দেখছি, কারণ তোমরা সবাই জানো যে এটা পশ্চিমবঙ্গের বাইরে, তো এখানে বাঙালি খাবার পাওয়া যায় না, এখানে ইডলি ধোসা এসব পাওয়া যায়। তো আমার আমাদের ইডলি ধোসা এসব ভালো লাগে না, বাঙালি খাবারই ঠিক আছে। তো বাঙালি খাবারের দোকানে যাচ্ছি আমরা সবাই মিলে। তো এখন আমরা সুইমিং পুলে যাচ্ছি, ঠিক আছে, সুইমিং পুলে স্নান করতে যাচ্ছি সবাই, সবাই একদম পুরো সেক্সি হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওফ ওফ ওফ, আরেকবার করো দেখি, ধরলাম তো গাইস অ্যাট লাস্ট আমরা সমুদ্রের দিকে যাচ্ছি স্নান করার জন্য। সমুদ্রে ওই যে সবাই সামনে যাচ্ছে, আর আলাদাই একটা ভিউ। সারদা পুদিরে তুলে নিয়েছে কাদের উপর, ওই নিয়ে কি কিছু করবা নাকি, ওদেরকে ডোজটা দিও। আলাদা সারদার এরকম জলস্থিতি গার্ড, সারদার জামা পড়ছে, পুরো মেয়ে মেয়ে লাগছে। তারপরে সন্ধেবেলা আমরা মন্দিরের দিকে যাই, আর মন্দিরে গিয়ে যেটা দেখি সেটা হলো রথ তৈরি হচ্ছে। ও ভাই সাহেব, আমরা সবাই প্রথম, মানে ফার্স্ট টাইম আমরা রথ, ঠিক আছে, যে পুরীর যে মেন রথ আমাদের রথযাত্রা, সেই রথযাত্রার রথগুলো আমরা দেখতে পাই। আর আমাদের মানে একটা ফিলিংস একদম আলাদাই লাগছিল, কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারছিলাম না, কারণ মন্দির এখন বন্ধ, কারণ রথযাত্রার সময় কিছুদিন আগে থেকে মন্দির বন্ধ থাকে। পুষ্পাওয়ালা কি না পুষ্পাওয়ালা, বাহ। এই দাদাকে আমি বললাম যে একটু পুষ্পাওয়ালা কি, তো পুষ্পা সং তো সবাই জানো,
তো এটা তো মানে এই দিকেরই মানে সাউথের দিকেরই বেশি তোমার কি এই সংটা বেশি চলছে তো সেই সংটা করলো এটা আলাদা লাগে আমরা এমন টাইমে আসলাম যখন পুরীর মন্দির বন্ধ ঠিক আছে আমাদের ব্যাড লাক কারণ দুদিন আগে খোলে রথের আর রথ তোমরা দেখতেই পারলে বানাচ্ছে ওখানে আর তোমার কি আমি অনেক আগে একবার ঢুকেছিলাম ভিতরে বাট এবার বাইরে থেকে দর্শন করছি ভগবানকে বাইরে থেকে প্রে করছি সবাই ভালো সবাইকে ভালো রেখো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আর আমার ভালোবাসার মানুষরাও যেন সুস্থ থাকে যারা আমাকে ভালোবাসে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বাহ আলাদাই লাগছে না গান করতে ইচ্ছা করছে কি গান করা যায় তোমার এই দুনিয়ার ঝাপসালো কিছু সন্ধের গুরু হওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা বাসিয়ে দাও আরো জি ভর কে জিলো আসমগল আর যাবো না যাবো না ফিরে আর ঘরে আর সমুদ্রে পার মানে সেই মাছ আর মাছ ভাজা সব সমুদ্রে পাড়েই কিন্তু এখন বিক্রি হয় আর এখানে একটা মার্কেট ছিল সেই মার্কেটও আমরা ঘোরাঘুরি করি এটা হলো পুরীর একটা মার্কেট ঠিক আছে যেটা গোল্ডেন বিচে এটা খুব দারুণ একটা মার্কেট যেখানে তোমার শঙ্খ আরও বিভিন্ন জিনিস পাবে কি পুষ্পা কি এটা বলো পুষ্পা ঝুঁকে গা নেই নেই ঝুঁকে গা আচ্ছা আচ্ছা পুষ্পা মুভি দেখে দেখে পুষ্পা মুভি হ্যাঁ কেসা লাগা আচ্ছা লাগা উড়িয়া মে দেখা না হিন্দি মে তেলেগু সমঝ মে আতা হ্যায় বাহ সারদা এখন সঙ্গ কিনতে এসছেন আমার কিছু মুতি মুতি মালা কিনে নিয়ে গেলাম তো দেখতে পাচ্ছি এখানে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাড়ির যারা নতুন বিয়ে করবে তারা এখান থেকে অনেক কিছু জিনিস নিয়ে যেতে পারবে যেমন ঘরোয়া কিছু জিনিস এ কে আমাছ রে সালমান 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 মানে সালমান খান এটা ব্যক্তি সব একদম সালমান মাছ মানে সালমান মাছ ম্যাকারেল ভাইয়া ইদার দেখকে যাও বহুত ভেরেগি কি সালমান মানে কি সালমান মাছ বুঝতে পারে ভাই আমি জানি শুনিনি এই মাছের নাম সালমান মাছ এ সালমান মাছ রোড সাইডে যাস না বড় গাড়ি নিয়ে আবার তো গাইস গুড মর্নিং আর গাইস এখনো কিন্তু ব্লগ শেষ না ঠিক আছে এর পরের এপিসোডটাও দেখো আর এটা হলো পার্ট টু এরপরে আমরা আরও পুরীর যে পাশের যে সাইডগুলো আছে সেইগুলোয় যাব আর ব্লগটা কিন্তু পুরো দেখো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো 100K পুরো হয়ে গেছে আর সেকেন্ড চ্যানেলটাও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো যে চ্যানেলে ব্লগ আছে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করো ভালোবাসা দিও আর হ্যাঁ একটা কথা হাসতে থেকো বাঁচতে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো